সোমবার থেকে পূর্ব বর্ধমান জেলা জুড়ে লাগু হল তামাকজাত দ্রব্য প্রত্যাহারের আইন। জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান কোর্ট কম্পাউন্ড সহ টাউন হল এলাকায় তামাকজাত দ্রব্যের ব্যবহারে হ্রাস টানতে সচেতনতামূলক প্রচার করা হয়। পাবলিক প্লেসে ধূমপান আইনত অপরাধ। এবার থেকে যদি কোনো ব্যক্তিকে পাবলিক প্লেসে ধূমপান করতে দেখা যায়, সেক্ষেত্রে সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জরিমানা শেষ কথা নয়, 18 বছরের নিচে কাউকেই তামাকজাত দ্রব্যের বিক্রি করা যাবে না। এমনকি বিক্রেতাকে 18 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের 100 গজের মধ্যে তামাকের ব্যবহার এবং তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। এদিনের এই সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডক্টর শুভ্রজিৎ রায়চৌধুরী, জেলা স্বাস্থ্য বিভাগের ছোটবাবু ফুড সেফটি আধিকারিক সহ সমাজসেবী সুবর্ণময়ী সামন্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমাজসেবী সুবর্ণময়ী সামন্ত জানান, আজ শুধুমাত্র জনসাধারণকে সচেতন করা হল, আগামী দিনে মাইকিং এর মাধ্যমে তামাকজাত দ্রব্যের যত্রতত্র ব্যবহার বন্ধের ঘোষণা করা হবে। বের করা হয়েছিল, কিন্তু সেটা এই মুহূর্তে বা আজকে বের করা হয়নি, কিন্তু যেদিনকে আমরা ফাইন স্টার্ট করবো তার আগে আমরা ট্যাবলেট ঘুরিয়ে দেবো, একটা মাইকিং ঘুরিয়ে করে দেবো এবং লিফলেটস দিয়ে দেবো। আজকে যে গাড়িটা বেরিয়েছে যে ফ্লেক্স লাগানো আছে, ওটা কি প্রচারের জন্যই তো? না না, ওটা হ্যাঁ প্রচারের জন্যই, জাস্ট একটা ফ্লেক্স দিয়ে মানুষ যাতে দেখতে পায় আর কি, দৃষ্টি আকর্ষণ করার জন্য ওটা করা হয়েছে, ওটা ট্যাবলেট না। তামাকজাত দ্রব্যের বিক্রয় সম্বন্ধে আইন সম্বন্ধে কি জানানো হয়েছে বিক্রেতাদের, সে ব্যাপারে এক বিক্রেতা জানান, 18 বছরের নিচে কাউকেই বিক্রি করা যাবে না, এর পাশাপাশি দোকানে লিখে রাখতে হবে। আচ্ছা, কি বলে গেল এসে? ওরা বললো যে 18 বছরের ছেলে মেয়ে যদি না হয় তাহলে তাদেরকে মানে সিগারেট দেওয়া হবে। আর কি বলে গেল? বললো যে লিখে টাঙ্গি দিতে হবে, 18 বছর গেলে না হলে তাকে সিগারেট দেওয়া হবে না, সেটা লিখে টাঙ্গি বোর্ড লিখে টাঙ্গিয়ে দিতে নাকি? আর তামাক জাত কোনো জিনিস না, শুধু সিগারেট বিড়ির উপর? না, তামাক জাতের জিনিস বললো, জার্দা মানে বিক্রি হলো। সোমবার যেহেতু সচেতনতা অভিযানের প্রথম দিন, সেই কারণে আজ কাউকে জরিমানা করা হবে না। পরবর্তী ক্ষেত্রে প্রশাসনের নির্দেশ অমান্য করলে অবশ্যই জরিমানা হবে। পাপাই শর্টকাট, এলসিডব্লিউ ইন্ডিয়া, পূর্ব বর্ধমান। বাড়ি হোক কিংবা ফ্ল্যাট অথবা অফিস, চাইছেন একেবারে অন্যরকম ভাবে সাজিয়ে তুলতে? নিত্য নতুন ইন্টেরিয়ার ডিজাইন সাথে টেকসই ম্যাটেরিয়াল, সাধু সাধ্যের মধ্যে সাধু পূরণ মানেই একটাই নাম, রয়্যাল এন্টারপ্রাইজ। আপনার সুখী গৃহকোণের বিভিন্ন ধরনের ইন্টেরিয়ার ডিজাইন থেকে শুরু করে ফলস সিলিং, টিভি ইউনিট, খাট, ড্রেসিং টেবিল, ফলস ডোর, মডিউলার কিচেন অথবা অফিসে ক্যাবিনেট স্বল্প খরচে করাতে আজই যোগাযোগ করুন রয়্যাল এন্টারপ্রাইজে। রয়্যাল এন্টারপ্রাইজ, স্টল নাম্বার 253, স্টিল মার্কেট, দুর্গাপুর 4, যোগাযোগের নাম্বার 9593932828 অথবা 9333398। বাজবে সানাই, জ্বলবে আলো, রজনীগন্ধার সৌরভে অগ্নিকে সাক্ষী রেখে এবার চার হাত এক হবে। ওম সাইরাম ট্রাস্ট ও সমাজসেবী পারিজাত গাঙ্গুলির উদ্যোগে শহর দুর্গাপুরে প্রথমবার গণবিবাহ অনুষ্ঠান। আগামী অগস্ট মাসে চণ্ডীদাস ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে গণবিবাহ। আর চিন্তা কিসের, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মুখে এবার ফুটবে হাসি। পাত্রপক্ষকে দান করা হবে খাট, ধুতি, পাঞ্জাবি। পাত্রীপক্ষকে দান করা হবে বেনারসি, সোনার আংটি, প্রসাধনী সামগ্রী এবং ফ্রিজ। দুই পরিবারের মোট 50 জনের জন্য থাকছে জিভে জল আনা খাদ্য সামগ্রী। বিশদে জানতে আজই কল করুন এই নাম্বারে পারিজাত 7477777 13, সুভাষ 9002843258, সৈকত 8637843782, শর্তাবলী প্রযোজ্য।